সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আপনারা বুঝতে পেরে গেছেন আমি আছি ট্রেনে আর এখন যাচ্ছি মধ্যপ্রদেশ আমার শ্বশুর বাড়ি। তো এর আগে ভিডিওতে আমি বলা হয়নি আপনাদেরকে কি আমার আসার তো কথা ছিল, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি কারণ আমি শুনতে পেয়েছিলাম কি ওখানে লকডাউন লেগে যাচ্ছে। একটুখানি রিল্যাক্সেশন দিয়েছিল চেন্নাইয়ে, তো তারপরে আবার লকডাউন বাড়িয়ে দেবে, তো আমাদের সেই টাইমে হয়তো আসা হতো না যে টাইমে আমরা ভেবেছিলাম আসবো। তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে আসছি যেহেতু এখন একটু রিল্যাক্সেশন আছে বলে আর কি। আর এখন আমরা মানে তখন তো এই ইয়েতে তো আমরা ফ্লাইটের টিকিট একদমই পাইনি, তো এই জন্য আমরা ট্রেনে এসি ফার্স্ট ক্লাসে টিকিট করেছি। তো দেখতে পাচ্ছেন এটা পুরোটা খুব শুধু আমরাই আছি। আর চিকু যেও না, ওখানে যেও না, এখানে এখানে চলে এসো। তো এই জন্য আর কালকে আমাদের 10টায় ট্রেন ছিল আর আজকে 1টায় আমরা নাগপুর নামবো, নাগপুরে বাড়ির গাড়ি এসে যাবে, ওখান থেকে চলে যাব। তো আমার চ্যানেলে যারা এখন নতুন বন্ধু হয়েছো, আমার নতুন এসছো, তারা আমার শ্বশুরবাড়ি দেখোনি, তো অন্য আগের ব্লগগুলোতে আমি আমার শ্বশুরবাড়ি আমি কী করি না করি সব কিছু ওগুলো আছে, তোমরা গিয়ে একবার করে চেক করে নিও, দেখে নিও যদি তোমাদের দেখার ইচ্ছে থাকে। চলো ট্রেনে যাচ্ছি, একটু পরেই নামতে হবে আমাদের। আর কালকে রাতে আমরা ট্রেনে ওঠার আগে বিরিয়ানি নিয়েছিলাম প্যাক করিয়ে, তো ওটা খাওয়ার পর আরও শরীর খারাপ হয়ে গেছিলো, এই জন্য একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি। তো চলো যেতে যেতে কথা হবে, পৌঁছিয়ে নামার পর আবার তোমাদের সাথে আসছি। স্নেহিল ড্রাইভ আর আমরা আমি পৌঁছাতে পৌঁছাতে দেখাবো, মানে আমি যে জায়গায় ছিলাম সেখানে ছিল সমুদ্র আর এখন আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, তো সেখানে হচ্ছে পুরো পাহাড় এমপি ছিনবাড়া, তো সেটার ভিউ আপনাদেরকে আমি দেখাতে দেখাতে নিয়ে যাব যতটা পারবো। তো চলো, আর প্রচণ্ড থকে আছি, খুব গরম, মানে ট্রেনে এসি চলছিল বলে বোঝা যাচ্ছিল না বাইরে এসে মানে প্রচণ্ড গরম, নাগপুরের গরম তো তোমরা সবাই জানোই। তো চলো যেতে যেতে তোমাদেরকে আমি সমুদ্র থেকে পাহাড়ে কিভাবে যাচ্ছি তো সেটা আপনার মানে তোমাদেরকে তুলে ধরবো। আমি জাস্ট এই পৌঁছালাম আর একটু আগে মানে আধা ঘন্টা আগে পৌঁছেছি, আর যেহেতু 6-7 মাস পর আমি এসেছি তো
একটু অন্যরকম ওয়েলকাম ছিল, সব একদম কান্নাকাটি অবস্থা এরকম, মানে অনেকদিন পর, যেহেতু চিকুকেও সবাই খুব মিস করছিল, আমাকে করছিল। তো আসার পর নিচে গল্প আড্ডা এসব হচ্ছিল, তো আমি ব্লগটা কন্টিনিউ করতে তো পারছিলাম না। আর এখানে পুরো আলাদা ডিফারেন্ট ওয়েদার, যেখানে আমরা ছিলাম চেন্নাই সেখানে প্রচণ্ড গরম, আর এখানে আমরা পাহাড়ের উপর থাকি, তো প্রচণ্ড ঠান্ডা ওয়েদার এখানে। আর এখানে জানেন যে জঙ্গলগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম যেগুলো, তো ওখানে বাঘ ঠাগ অনেক কিছু দেখা গেছে বা দেখা যায় এখনো অবধি। আর আমাদের এই এরিয়াতেও থাকে বাঘ, তারপর লেপার্ড হয় না যেটা, ওই লেপার্ড কি বলে, তেন্দুয়া যেটাকে বলে, তো সেগুলো তো দেখা যায়, কেন কি কাছেই আমাদের পেঞ্চ যে আছে, পেঞ্চ আছে কাছেই না, এসব কারণে তো একটা মানে খুব ভালো লাগার একটা জায়গা। আর আমি যখনই নাগপুরে নামলাম না, তখনই আমার মনটা ভালো হয়ে গেছিলো কি আবার এখানে আসছি। এখানকার ওয়েদার, এখানকার খাবার দাবার সব ডিফারেন্ট, মানে পাহাড়ি কালচার খুবই ভালো লাগে, মানে স্পেশালি আমি, এত ভালো লাগে আমার, তো ওটাই। আর এখানে এসে দেখুন আরও আমার গ্লো বেড়ে গেছে আনন্দে, যদিও আমি খুব থকে আছি এখন, কেন কি ট্রেনে কালকে রাত থেকে ভালো করে শোয়া হয়নি, যে বিরিয়ানি নিয়ে গেছিলাম সেটা খাওয়ার পর সকালবেলা থেকে অ্যাসিডিটির মতো ফিল করছিলাম, তো এই জন্য সেরকমভাবে ইয়ে হয়নি। মানে ট্রেনের জার্নিটা ভালো ছিল, আরামে ছিল, কিন্তু যেহেতু বাচ্চা থাকে না ছোট, তো এজন্য একটু একটু প্রবলেম হয়। তো চলো এবার আমি চান টান করে নেব, চান করে নিয়ে চেঞ্জ করব, করে নিচে আবার যাব। আর এখন আমি যাব, দেখুন এখানে সুটকেসটাকে আমি নামিয়েছি, এখন জামা কাপড় সব বের করতে হবে। আর আমার রুমটা আপনাদেরকে একবার দেখাই, মানে আমি নিজেও দেখে না কি বলবো। তো দেখো এটা আমার রুম, আর ওখানকার ভেতরে হচ্ছে একটা ক্লোজেট, মানে স্টাডি রুমের মতো আছে, মানে অনেক দিন পর নিজের বাড়িতে আসার পর না যে ফিলিংটা থাকে সেটা কি বলবো। তো চলুন এখন আমি যাব চান করতে, আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বাই, আই লাভ ইউ। আর হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ব্লগ এবার আসতে চলেছে, তোমরা দেখতে থেকো, এখানে আমি কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানকার আমার গার্ডেন ট্যুর আপনাদের সাথে করব, তারপরে এখানে ছিন্দওয়ারাটা ঘোরাবো, পাহাড়া জায়গা মানে পাহাড়ি জায়গায় আপনাদেরকে আমি ঘোরাবো, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থেকো আমার, ওকে, বাই, লাভ ইউ।